এই বসিরাত আল্লাহ হুজুর কেবলার বাড়ি আপনারা গেছেন, ওনার বাড়ি একবার ডাকাতি পড়েছিল, আপনাদের জানা আছে কি জানি না, আপনাদের নেক দোয়া আমি বসিরাত আল্লামাকে দেখিনি, কিন্তু ওনার আওলাদ আব্দুল মাজিদ হুজুরকে আমি চোখে দেখেছি। ওনার বাড়ির থেকে যখন ইসালে সবে যেতে রিক্সা করে, আমি নিজে রিক্সা ঠেলেছি বাবা, আমার ভালো মনে আছে। এই 25-30 বছর ছেলেরা বুঝতে পারবে, তা উনি ঈশা সব আমি নিয়ে মাদ্রাসায় দোয়া করতেন, সেই ওনার চেহারা ছিল এত সুন্দর, দেখলে আরো দেখতে মন চাইছে। তা ওনার বাড়ি তথা বসিরাত আল্লাহ হুজুর কেবলার বাড়ি ডাকাতি পড়েছে, আর ডাকাত কোথায় যায় বাবা, যেখানে টাকা থাকে সেখানে যায়, হুজুর বাড়ি থাকে না জানে, টাকা ব্যাংকে রাখে না, বাড়ি আছে লোব। এইবারে ডাকাতরা ঘিরে ফেলেছে, সরফুল আমিন ভাই বাড়ির পাশে যে গেটটা আছে বাবা, ওই গেটের মাঝখানে একটা বাঘ দাঁড়িয়ে আছে। ডাকাতরা চিন্তা করে বাঘ কেন বাবা ঢুকতে পারে না, বাঘ 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 সবাই পালিয়ে গেল। সকালবেলা বসিরাত হুজুর বাড়ি এসেছে, বাবা ডাকাতির দলগুলো হুজুর কাছে চলে এসেছে, ও বসিরাতির পীর আপনার বাড়ি কি ডাক বাঘ আছে কি বলুন। আমার বসিরাতের পীর বলেছিল বাবা আমি রুহুল আমিন ফকির মানুষ, আমি কিতাব পুস্তক লিখি, আমি দেশ বিদেশে আমি কোরআন আল্লাহর কথা প্রচার করি, আমি বাক কোথায় পাবো। না না না, সবাই অবাক হয়ে গেল, রাতের বেলা আমার ভুল দেখেছি, পরে রাতে ডাকাতি করব। পরে রাতে চলে এলো হুজুর, যখন বাড়ি নেই বাবা তাকে দেখে ওই গেটে দুটো বাঘ দাঁড়িয়ে আছে। ডাকাতির দলগুলো এইবার তার পরদিন সকালবেলা হুজুরের পাঁচ গুণ জুড়ে কানতে লাগলেন, ও বসিরাতের পীর গো একবার বলুন বলুন আপনার বাড়ির বাঘ কেন বলুন। আমার বসিরাতের পীর বলেছিল তোরা কারা, তাহলে আমরা ডাকাতের দল। আল্লাহর ডেকে বলেছিল ও ডাকাতের দল মনের কেদিস, তোদের মনের তামান্না আমার বাড়ি টাকা নিবি, আমার বাড়ি লুণ্ঠন করবি পারবি না। আমি রহল আমি যখন বাড়িতে চলে যাই আমার বাড়ির পাহারাদার আল্লাহ নিজে মেনে যায়। হুজুরের বাড়ি ডাকাত ঢোকে না, আর আমাদের রাস্তাঘাটে কেন? হ্যাঁ, তাহলে আমরা কত ভালো লোক, আজকের আমরা কত ইজ্জত আল্লাহ জি, তাই আজকের বলি ভালো হও। ওই ডাকাতির দলগুলো আমার বসিরাত পীরের হাত দুখানা জড়িয়ে তারা মুরিদ হয়ে জীবন তৈরি করে তারা বাড়ি ফিরে যায়। আমার বড় বাঁকড়ার ভাইরা শুধু কথা বলছি কেন, আপনারা জানেন 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 বসিরাতের দরবারে যখন যান একটু দূরে যাবেন ভিতরে দেখবেন একটা বাঘের কবর, এমন একজন আল্লাহর ওলিরে জীবন তৈরি করেছিলেন, তিনি বাঘের পিঠে চড়ে সারা জীবন পেরিয়েছে। বাঘের কবর আছে না নাই জোরে বলতে হবে, আছে না নাই? আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর ওলিদের আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন বাঘের পিঠে চড়ে বেড়ানো মানে কি জি, তাহলে কত বড় ক্ষমতা পেয়েছি। আজকে আমরা মুসলমান আমরা সেই ক্ষমতা করতে পারি, তাই আজকে হাটে ঘাটে মাঠে আজকের মার খাচ্ছে। এজন্য আমি আপনাদের কাছে এই বিশ্ব নবীর চাঁদ নবীকে ভালোবাসলে কি হয় আমি সেই সম্বন্ধে আলোচনা করব। যত ভাই আমার এখানে বসে আছে একটু প্রাণ খুলে আল্লাহর নামটা নেন দেখি, সবাই জোরে সরে দিতে হবে, নারায় তাকবীর।
ভাই খুব জোর হয়ে গেছে, ভাই একটু আসতে নাই দে গলা ভেঙে যাবে। জি আল্লাহর নাম লেছে নবী চাঁদে রেখে না